কিন্তু আল্লাহকে প্রশ্ন করলে দেখা যায় উল্টা প্রশ্ন আমার উপরে আসে আল্লাহ যেন তাখাইয়ুরান বলতে চায় তুই বল যাদেরকে আমি বেবি পাঁচবার ডাকি এত মর্যাদা দেওয়ার জন্য ডাকি ওরা কয়জন আমার ডাকে সাড়া দেয় আমি ওদেরকে সাহায্য করি তো করি কি কইরা আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি কইরা বল আমার ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু আল্লাহটা হইলে তো বুঝতাম মাফ করে দিত আল্লাহ কিন্তু আল্লাহটা তো শুধু না আমরা তো নবীর ইজ্জত রাখি নবীর ইজ্জত তো লুটায় দিছি দুলায় দুলি সাত করে দিছি নবীর ইজ্জত নবীর ইজ্জত শেষ করে দিছি আজকে আল্লাহর সাথে যুদ্ধ করতেছে মুসলমান মুসলমান অপেক্ষায় থাকো হইতে পারে শুধু নির্যাতিত না আল্লাহ প্রতিশোধ আল্লাহর একটা নাম মুনতাকিম আছে মুনতাকিম ইন্তেকাম থেকা মুনতাকিম প্রতিশোধ নিতে আসলে বাঁচার কোন রাস্তা বাঁচার কোন রাস্তা নাই উচিত ছিল আজকে অডিট করা উচিত ছিল আজকে অতীতের জন্য তওবা করা উচিত ছিল আজকে সেজদায় পড়া আল্লাহ আগামী বছরটা যেন ভালো আসে ভালো ভালো কাটে সুন্দরভাবে কেটে যায় উম্মত জুলুম তো একদল করবে কিন্তু আজাব আসলে ভুগবে সবাই এটাই সত্য যেমন হাদিসে আছে হাদিসে আছে আনুহলিকুম ফিনা সালেহুন নেককার লোকেরাও কি নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি আল্লাহ রাসূল বলছে হ্যাঁ খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তখন দেখা যাবে নেককার লোককেও হাত করি পড়তে হবে নেককার লোককেও বেড়ি পড়তে হবে নেককার লোককেও গলায় ছিকল করতে হবে নেককার লোককেও জেল জরিমানা সইতে হবে খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে এই জন্য আসেন আমি শেষ জায়গায় চলে আসছি আর লম্বা করতে চাইতেছি না আসেন আমরা যারা এখানে কমসে কম আসছি আজকে এই নাইটের থেকে বিরত ছিলাম আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি তওবা করবেন যে অতীত বৎসরটা কাইটা গেছে আল্লাহ কিছু করতে পারি না তুমি মাফ করে দাও তওবা করবেন কে কে করবেন দেখি পাক্কা ওয়াদা বিলকুল পাক্কা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাকতেছে কে তওবা করবি আমি তওবা কবুল করব যে আল্লাহ আমাদের অতীতকে মাফ করা দেন 23 সালে যা করছি আপনি মাফ করা দেন নামান আল্লাহর কাছে আজকে চাই যে আল্লাহ 24 যে শুরু হয়ে গেল 24 শুরু হয়ে গেছে এই যে আমার ঘড়িতে 1 জানুয়ারি উঠে গেছে 24 শুরু হয়ে গেছে 1 জানুয়ারি আমার ঘড়িতে উঠে গেছে 24 শুরু হয়ে গেছে যে আল্লাহ এই বৎসরটা যেন আমাদের জন্য ভালো যায় এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ছাড়া দোয়া করি আর অঙ্গীকার করি যে যেইভাবে 24-23টা কাটাইছি আল্লাহ সামনের বৎসরটা আর বিরোধিতার মাধ্যমে কাটাবো না 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 অঙ্গীকার বিরোধিতার মাধ্যমে কাটাবো না কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়বো ওয়াদা পাক্কা আল্লাহ কবুল করুক তাইলে আমি মনে করব এই অনুষ্ঠান সার্থক চলেন আজকে আল্লাহর কাছে দোয়া করি আরো 2টা কথা বলবো আপনাদেরকে তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনের জন্য আমাদের দিলে ব্যথা আমাদের দিল জ্বলতেছে রক্তক্ষরণ হইতেছে 21,600 মতো মারা গেছেন শুধু বাচ্চা আর মহিলা আমরা প্রতিবাদ করতেছি আমাদের রাষ্ট্র প্রতিবাদ করতেছে
কিন্তু এতেই যথেষ্ট না, আরো দুই একটা কাজ আমাদেরকে করতে হবে। সেটা একটা হলো যে আমাদেরকে প্রতিদিন ওদের জন্য দুই রাকাত সালাতুল হাজত করতে হবে। আমি বিশেষ করে মাদ্রাসা এবং দিনদার সাথীদেরকে বলবো, পায়ে হাত রাইখা ডেলি দুই রাকাত সালাতুল হাজত পড়েন আর আল্লাহর কাছে অভিযোগ দেন যে আল্লাহ আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আমাদের প্রতিবাদ দুনিয়ার কেউ কর্ণপাত করে না, আর আমরা সাত সমুদ্র তেরো নদীর এই পার থেকে করতেছি, আমরা ওদের কাঁধে কাঁধ লাগাইতে পারতেছি না। আয় আল্লাহ আপনার কাছে অভিযোগ দিলাম, আপনি একটু সাহায্য করেন না। দুই রাকাত সালাতুল হাজত কে পড়বে, কে কে পড়বে, পড়বেন তো, আল্লাহ কবুল করুক। দ্বিতীয় আরেকটা আমাদের করণীয় ছিল, কেননা আমি 15 বছর আগে দেখা আসছি সাইনবোর্ড, এখন আপনারা নেটে সার্চ দিলে পাবেন, ইসরায়েল 75 বছর জুলুম করতেছে শুধু একটা জিনিসের জন্য, ওদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাস ভাঙবে, ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওই মন্দিরের ডিজাইন নেটে চলে আসছে, আপনি নেটে পাবেন এটার ডিজাইন, পরিপূর্ণ ডিজাইন পাবেন, একটু যে কোথায় কি বানাবে এটা পর্যন্ত ডিজাইনে চলে আসলো। 8 মিনিট অতিবাহিত হয়েছে আর এই তফসিরের কোরআন মাহফিল থেকে আমরা এই যাত্রাটা শুরু করি, কি সবাই করতে রাজি? পরেরটা আমরা যেখানে খুশি ওইখানে দিয়ে দিব, কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যাত্রাটা শুরু করলাম মোবারক জায়গা থেকে, যাতে আর উসিলায় কালকে সকালে যেমন যুবকদের একটা ডায়লগ আমার খুব ভাল লাগে, ইদানিং আমি খুব কাজে লাগাইতেছি এটাকে, যুবকরা বলে মারমু এক জায়গায় পড়বো আরেক জায়গায়, ঠিক না কি? যদিও আমি একটু ঘুরাইলাম আর কি, মারমু এক জায়গায় মারবো এই জায়গায় পড়বো জায়গা, আমরা সৎকা দিব এইখানে ইনশাল্লাহ প্রতিক্রিয়া করবো যায় ইসরায়েলের উপর। আমার বিশ্বাস আপনাদের সৎকার কারণে আজ হোক আর কাল হোক, আমি প্রতি মাহফিলে বলি আর আমি উঠাইও, এটা আমার অভ্যাস হয়ে গেছে, আজকে প্রায় 1 মাস পর্যন্ত আমি উঠাই, আমি আল্লাহর উপরে আশা রাখি একদিন আমি এই সৎকার ফল দেখব। আল্লাহ কোরআনে বলেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তানিউ, দিলের কান দিয়া শুনো, ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শুনো। তাইলে হবে তো হবে কি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলে আমি রহমতের ভিতরে তোমাদেরকে ডুবায় দেব। এই জন্য চুপচাপ বিলকুল মনোযোগ দিয়ে শুনবো, শুনবেন তো। আমি একটা ভাবনা আপনাদের সামনে রাখবো, যে একটা বছর অতিবাহিত হতে মাত্র 1 ঘন্টা 2 মিনিট বাকি আছে, 10:59 হইতেছে, 11টা বাজবে এখনই, আর 1 ঘন্টা 1 মিনিট বাকি আছে, 2023-এর বছরটা শেষ হবে, আর 1 মিনিটের পরেই 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে, 23 শেষ হয়ে গেল, 1 ঘন্টা 1 মিনিট পরেই কিন্তু 24-এর কাঁটা ঘুরতে শুরু করবে। আমাদের সকলের আজকে উচিত ছিল, যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে তার জন্য কথাগুলো বলতেছি, অন্য কারোর জন্য না, যে নিজেকে কিভাবে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে তার চিন্তা করা উচিত,
যে একটা চিন্তা করা না, অডিট করা উচিত। অডিট, অডিট বুঝেন, ব্যবসায়ীরা বছর শেষ হইলে অডিট করে। এই আলীগঞ্জ মাদ্রাসারও বছরের শেষে অডিট করে। আমাদের ওই একটা বছরের অডিট করা আজকে দরকার ছিল, যে নিজেকে মুসলমান ভাবে তার জন্য বলতেছি, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যে বিশ্বাস করে যে আমার যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে, যে বিশ্বাস করে আমাকে আখেরাতে যেতে হবে, যে বিশ্বাস করে যে আল্লাহর কাছ থেকে আসছি ওই আল্লাহর কাছেই ফিরতে হবে, সাথে সাথে এই কথাটাও যে বিশ্বাস করে যে আল্লাহর কাছে আমাকে হিসাব কিতাব দিতে হবে, হিসাব কিতাব থেকে বাঁচার সুযোগ কারণে। যদি সুযোগ থাকতো তাহলে কোরআনে এই কথাটা আসতো না, ভালো হবে এটা বিনিময় পাবে, যাররা খারাপ হবে এটারও প্রতিদান তোমাকে দেওয়া হবে, শাস্তি। তাহলে কোরআনে এই কথাটা কোনোদিন আসতো না, তোমাকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হবে। তাইলে কোরআনে এই চিৎকার কোনোদিন হতো না, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি ভাবো কিভাবে যে তুমি অনার্থক সৃষ্টি। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তুমি এটা ভাবো কিভাবে যে তুমি অনার্থক সৃষ্টি। দুনিয়ার কোনো বস্তুই যদি অনার্থক না হয় তাহলে তুমি সৃষ্টির সেরা, তোমার চেয়ে শ্রেষ্ঠত্ব আমি কাউকে দেই নাই। তুমি ভাবো কি করে যে তুমি অনার্থক, তোমার কোনো হিসাব কিতাব হবে না। বিদায় যে এই কথাগুলো বিশ্বাস করে, তার আজকের দিনের উচিত ছিল তার 24 সালের কাটাটা ঘোরার আগে তার উচিত ছিল অডিট করা। যুবকের উচিত ছিল, নারীর উচিত ছিল, পুরুষের উচিত ছিল, প্রত্যেকটা ব্যক্তির উচিত ছিল যে নিজেকে মুসলমান ভাবে, আবারও বলতেছি উম্মত ভাবে, যে মউতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, যে বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাব। আর সত্য এটাই, আল্লাহর কাছেই যেতে হবে, নাইলে আল্লাহ এত বড় চ্যালেঞ্জ কোনোদিন রাখতেন না। আইনাল মাফার ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আল্লাহ এই চ্যালেঞ্জ আমাদের মাঝে রাখতেন না যে ভাগো দেখি কত দূর তোর দৌড় আছে, কতটুকু তুই ভাবতে পারিস, ভাগো। ইল্লা বি সুলতান, সিঁড়ি দিয়ে আকাশে চলে যাবে, আল্লাহ আগেই বলে দিছে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের মালিক শুধু আমি না আকাশের মালিকও আমি, কোথায় যাবে। ইল্লা বি সুলতান, আবার এটাও বলছে আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোর সঙ্গে আছি। কোথায় যাবি, তোর ছায়া তোর থেকে বিচ্ছেদ করতে পারে কিন্তু আমি আল্লাহ তোমার থেকে বিচ্ছেদ করবে না, আমি তোমার সঙ্গে থাকব। ওর আজকে অডিট করা দরকার ছিল, আমি দেখাবো আস্তে আস্তে দেখাবো, আজকে অডিট করা দরকার ছিল যে একটা বৎসর যে চলে গেল একটু পরে আরেকটা বৎসরের কাঁটা ঘুরতে থাকবে, এই একটা বৎসর আমি আল্লাহর ভোগ করলাম কতটুকু আর আল্লাহর জন্য করলাম কতটুকু, আল্লাহ আমাকে দিল কতটুকু আমি আল্লাহকে দিলাম কতটুকু, আল্লাহ তো 365টা দিন আমাকে দিছিল, আমি 365টা দিনের ভিতরে আল্লাহকে কয়দিন দিছি।
365টা দিনকে 24 দিয়া গুণ দিলে ঘন্টা বাহির হয়ে যাবে। আল্লাহ তো এতগুলো ঘন্টা আমাকে দিল, আমি আল্লাহকে এই 365 দিনের ভিতরে কয় ঘন্টা দিছি? এই কথা বলা যে আল্লাহ এই ঘন্টা কটা আপনাকে দিলাম, কি আমার কথা বুঝাইতে পারতেছি? আমার কথা ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে, সুট্টুর কিন্তু আমার নাই, আগেই বলে দিতেছি। আজকে আমাদের উচিত ছিল অডিট করা, যুবক পায়ে হাত রেখা বুঝাই, আজকে তোমার উচিত ছিল অডিট করা যে একটা বৎসর যে আল্লাহ আমাকে একটু আগে আমি দেখা আসছি, এক বৎসরে আমরা অক্সিজেন নিছি 2,750,000 লিটার, তার বিনিময়ে আমি আল্লাহকে কতটুকু দিছি? কয়বার আল্লাহ বলছে বলো যে 365 বছর এখানে হাত উঠে কেউ বলুক যে আমি 365 বছর দিনে আমি কই না 10,000 বার আল্লাহ বলছি। কয়জন হবে এখানে যে বলবে 365 দিনে? ডেলি যদি 100 হয় তাহলে 365 যদি হয় ডেলি 100, আর 365 যদি হয় তাহলে 37,500 হয় ডেলি 100 করে আল্লাহ বলল পুরা বছরে। বলেন ডেলি 100 আমরা কে আল্লাহ বলছি? যুবক তোমাদের পায়ে হাত রাখি বলো, উচিত ছিল অডিট করা যে একটা বৎসর তো চলে গেল, আল্লাহ তো আমাকে পাওয়ায় দিলেন, ইচ্ছা করলে তো পাওয়ায় নাও দিতে পারতেন, কমপ্লিট নাও করতে পারতেন। সূর্য তো আজকে বলতে বলতে ডুবলো, আবাদা হতে পারে আর কোনোদিন আমি তোমার জীবনে উদিত নাও হতে পারি। আজকে সূর্য তো বলতে বলতে ডুবল, উঠার সময় তো বলতে বলতে উঠলো, আনা ইয়াউমুন জাদীদ ফাত্তানি, আমি নতুন দিন সুবর্ণ সুযোগ মনে কর। আজকে আমাদের উচিত ছিল যে আমরা সবাই অডিটে বসতাম, প্রত্যেক যুবক প্রত্যেক যুবতী প্রত্যেক নারী প্রত্যেক পুরুষ উচিত তো শুনে সে অডিটে বসা যাবে যে আমি একটা বৎসর করলাম কি, কতটুকু আমি আখেরাতের দিকে বাড়লাম, কতটুকু আমার কবরকে তৈরি করলাম, কতটুকু আমি মৌতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি মৌতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওই জান্নাত ওই দিকে গেলে আবার হারায় যাবো, ওই জান্নাত আজকে তো পচা মাটির জন্য ভাই ভাইয়ের লাশ ফালাইতে দ্বিধা করে না, দুনিয়ার মাটি পচা, দীর্ঘক্ষণ বৃষ্টি হলে পচা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? না বাহির হয় না। হ্যাঁ, জান্নাতের মাটি তো মুস্কের আম্বর দিয়ে বানাবে আল্লাহ, ওই জান্নাতের মাটির জন্য কত কতটুকু আমি প্রস্তুতি নিলাম, চলে তো যাব। উচিত তো ছিল অডিট করা যে একটা বছরে আমি কতটুকু কি করলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক কবে কতটুকু হইল। হায় হায় সত্য, এটা আমি মানি, আল্লাহ ছাড়া এই দুনিয়াটা চলে যাবে আমি মানি, কেননা আল্লাহরই অঙ্গীকার তোমাকে অস্তিত্ব আমি দিছি, সীমা রেখা পর্যন্ত পালব, যদিও নাকি তুমি আমার দিকে চোখ তুলে নাও তাকাও, একবারও আমাকে বলে না বলো, আমার নাম স্মরণ না করো, দুনিয়ার 600 কোটি মানুষ কাফের বেদিন, 200 কোটি মাত্র মুসলমান, 600 কোটিকে আল্লাহ পালতে চায়,
আল্লাহ বলে পালব অঙ্গীকার তোমার সাথে, কিন্তু যেদিন তোমাকে উঠাবো ওই দিন তোমাকে বুঝাবো, আজকে তো পালব কিচ্ছু বলবো না। এই জন্য আজকে আল্লাহ কিচ্ছু বলে না, যুবক কোন ডিজাইনে চুল কাটে কিচ্ছু বলে না, কি নেটে দেখি তো চুল কাটে ঠিক না, হ্যাঁ না আল্লাহর বলা মতো চুল কাটে, হ্যাঁ টাকাও বাঁচত মিষ্টিও খাইতে পারত। আল্লাহ যেইভাবে চুল কাটতে বলছে ওই চুল কাটা তো আলীগঞ্জে 50 টাকা দিয়ে কাটা যায়, নারায়ণগঞ্জে তো 50 টাকা দিয়ে কাটা যায়, কিন্তু যুবকরা যে নেটে দেখা চুলের স্টাইল বাহির করে নেওয়া যায় ওটা তো 300 টাকার কমে কাটা যায় না, 200-250 টাকার কমে কাটা যায় না। ঈদের সিজন হলে তো 1000 টাকার একটা চকচকে নোট ছাড়া কাটা যায় না ঠিক না, টাকাও তো বেঁচে যেত, মিষ্টিও তো খেতে পারত। আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের আজকে চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। কোরআন এদিকেই আমাদেরকে নিয়ে গেছে, কোরআন আমাদের বিবেক খুলতে চায়, কোরআন আমাদেরকে জ্ঞান দিতে চায়। কিন্তু আমার সমাজের কিছু লোক তো আছে ওরা বলে আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা এমনি এমনি জ্ঞানী আছে না, হ্যাঁ ওদেরকে যদি প্রশ্ন করি তোর এই মেধাটা কে দিল, কি প্রশ্ন করা যায় না যে তুমি যে নিজে নিজে জ্ঞানী তোমাকে এই মেধাটা কে দিল, মেধা বোঝেন, হ্যাঁ কে দিল, হ্যাঁ আল্লাহ যদি মেধা না দিত নিজে নিজে জ্ঞানী হতো করতে বুঝান আমাকে পারত, কিন্তু ও তো স্বীকার করতে চায় না, যাকেটা আমার আলোচ্য বিষয় না। আমি যেটা বুঝাইতে চাইতেছি আজকে আমাদের উচিত ছিল সবাই অডিট করা, অডিট একটা বছর তো কেটা গেল আমি কতটুকু আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম। এইখানে তো 60-70 বছর থাকবো, ওইখানে তো চিরদিন থাকবো, ওটা তো চিরবাসস্থান, সুখ হইলে চিরদিন সুখ, দুঃখ হইলে চিরদিন দুঃখ। কতটুকু আমি প্রস্তুতি নিলাম, আজকে তো অডিট করা দরকার ছিল আমাদের। হায় আমার কথা যদি আমার জাতি বুঝত, আমি যদি সবার কাছে পৌঁছাইতে পারতাম, রব্বের কাবার কসম আজকে উচিত ছিল অডিট করা। দ্বিতীয় আরেকটা দিক নিজ উচিত ছিল আজকে অডিট করা, যে 1 বৎসরে আল্লাহর ভোগ করলাম কত, বিনিময়ে আল্লাহকে দিলাম কত, কতটুক দিলাম, অডিট করা দরকার ছিল। তাইলে তো আমি মুসলমান হিসাবে মুসলমান হইতাম, উম্মত হিসাবে আমি উম্মত হতাম, যে আল্লাহ আমাকে কুদরত দ্বারা নিজে চয়েস করে মুসলমান বানাইছে, নিজে চয়েস করে পছন্দ করে। কোরআন দিতেছি আমি, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ বলেন আমি যাকে লাইক করি পছন্দ করি ভালোবাসি মহব্বত করি। যুবক সারা বৎসর তো অপেক্ষা করো যে গত বৎসর দেয় নাই দেয় নাই, দেখি এই বৎসর যদি একবার লেখা পাঠায় i.u ঠিক না, মনে হয় বোঝো না ঠিক না, না না করতে বলবো, ফিডার খায় না বাতপুত তো খায় না, এখনো দুধ খায়, করতে বলবো বুঝছে ঠিকই, কিন্তু বাধ্যরা বলে রয়েছে যে বোঝে নাই। জায়া তো একবারে চাঙ্গা মতো অ্যাটাক করছে, বহুত বইয়া আছে 14 তারিখের আশায়, দেখি এইবার 14 তারিখে
কমসে কম যদি আমার একটু লেখা পাঠায় আই ডট ডট ইউ, সত্য তো না মিথ্যা? হ্যাঁ, অনেকজনে অপেক্ষায় আছে, শুধু পুরুষ যুবকরা না যুবতীরাও আছে অপেক্ষা। আমি এটা বুঝাইতে চাইতেছি না, আমি বুঝাইতে চাইতেছি আল্লাহ তোমাকে ভালোবাসা, আল্লাহ তোমার আমার মঙ্গল চায়া, ভালোবাসা মহব্বত করা, প্যার করা, ভালোবাসা মঙ্গল চায়া। আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, মুসলমানের ঘরে এর চেয়ে বড়টা হইল ভালো তো বাসছেন বাসছেনই, শুধু প্রেম ছিল না, প্রীত ছিল না, প্রীতি ছিল না, ভালোবাসা ছিল না, মহব্বত ছিল না, এর উপরেরটা ছিল। তারপরে কুদরতি হাতে নির্বাচিত করা উম্মতে মুহাম্মদ বানিয়েছে, উম্মতে মুহাম্মদই বানিয়েছে, শুধু বানায় নাই সারা দুনিয়াকে শুনায় দিছেন, সমগ্র সৃষ্টিকে শুনায় দিছেন, শুধু শুনান নাই দেখায়ও দিছেন সমগ্র সৃষ্টিকে, এই উম্মত আমার শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে প্রিয় উম্মত, সবচেয়ে ভালোবাসার উম্মত, সবচেয়ে মহব্বতের উম্মত, সবচেয়ে উত্তম উম্মত, সারা সৃষ্টি শুনা নাও উম্মতে মুহাম্মদই আমার সবচেয়ে প্রিয় উম্মত। এই জন্যই তো খায়রে উম্মত বলা মুকুট মাথায় বসায় দিছে, তাজ 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 মাথায় বসায় দিছে। বিদায় আমাদের উচিত ছিল, কমসে কম আজকের দিন আমাদের উচিত ছিল। সবাই অডিট করবে, শুধু দুই শ্রেণী ছাড়া, এক শ্রেণী বাচ্চা, ওদের থেকে কলম উঠানো, হাতটা ইয়াগুলো যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়, দ্বিতীয় পাগল, এই ব্যতীত প্রত্যেক ব্যক্তির উচিত ছিল আজকে অডিট করা, যে একটা বছর চলে তো গেল, আমি কাজে লাগাইলাম কতটুকু, আমি কাজে লাগানো দেখাইতেছি, কাজে লাগানো আধা দিন কাজে লাগাই নাই আধা দিন, হ্যাঁ আধা দিন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দিন কাজে লাগাই নাই, আধা দিন পিছে রয়ে গেছে আধা দিন, সত্য না? শুনছেন না এই কাহিনী বারবার, আধা দিন কাজে লাগায় না, আধা দিন, আধা দিন। জুমার সময় যখন আল্লাহ রসুল দেখছেন তো বলছে আব্দুল্লাহ তুমি এইখানে, বলছে ইয়া রসুল আল্লাহ বাসার থেকে প্রস্তুতি নিয়ে বাহির হইতে হইতে একটু দেরি হয়ে গেছে, বাপসি আর তো ফিরে আসবো না, সত্য এটাই ছিল যে আর ফিরে আসবো না। কেন আল্লাহ রসুল বলছে প্রথম জাফর ইবনে আবু তালেব এ শহীদ হয়ে গেলে, যায়েদ ইবনে হারেসা এ শহীদ হয়ে গেলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এ শহীদ হয়ে গেলে, তোমরা কাউকে বানায় নিও। তো বলছে ইয়া রাসূল আল্লাহ, ইহুদি দাঁড়ায় ছিল বাইরে, তো বলতেছে তিনজনের একজনও ফিরে আসবে না, নবীরা যা বলে তা সত্য হয়। তো বলছে ফিরা তো আসবো না, ফিরা তো আসবো না, সময়ও দেরি হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে বাহির হইতে হইতে ভাবলাম জুমাটা আপনার বিছে পড়া যাই, আর আমার কাছে যে ঘোড়া আছে এটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে, কত? হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন না আরবি ঘোড়া কয় কিলোমিটার বেগে চলে, ঘন্টায় 60-70 কিলোমিটার বেগে চলে, হুজুরের আশ্চর্য হয়ে গেছে ঠিক না? বলছে আমি ওদেরকে ধরে ফেলবো,
তো আব্দুল্লাহ আল্লাহর রাসূল বলতেছিল তুমি ভাবতেছো আধা দিন, আধা দিনের দূরত্ব 500 বছর আগে চলে গেছে তোমার থেকে 500 বছর। কিয়ামত পর্যন্ত যদি তুমি ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকো তাহলে এদেরকে আর ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, একটা বছর চলে গেল। আজকে অডিট করা দরকার ছিল আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি কতটুকু আগে বাড়লাম। আমি তো তিনজনের কবর দেখছি, দুইজনের কবর এরকম একসাথে লাগানো, জাফর ইবনে আবু তালেব, জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের কবর এরকম একসাথে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর গ্রামের শেষ মাথায় একা পড়া আছে। ওইখানে যে আমার মনটা বলছে, চিৎকার দিছে যে সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলছে যে 500 বছর আগে আর পিছে, দুনিয়া তো আল্লাহ কবরও আগে পিছে করে দিয়েছে, দুইজনের কবর আগে একজনের কবর পিছে। গ্রামে ঢুকতে প্রথম এই দুইজনের কবর, মৌতার যুদ্ধে তিনজন শহীদ হয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের একবারে পিছে। আমি গাড়ি করি দৈরা দেখছি, গাড়ি দিয়া 5 মিনিট ড্রাইভ করার পরে যে আমার কবরের সামনে দাঁড়ায়। আমি বললাম রব কুরবান যাও তোমার উপরে, সংখ্যা তো 5 ঠিক রেখা দিছ, খালি শূন্য না কালকে লাগাই, আজকে তো সংখ্যাটাও ঠিক রেখা দিছ, 5 ঠিক আছে, কালকে শুধু শূন্য লাগাইবা। নারায়ণগঞ্জের মানুষ আমি এটাই বুঝাইতে চাইতেছি, 31st night ছিল মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য অডিটের রাত্র ছিল, অডিটের দিন ছিল, অডিট করবে যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম। কোরআন তো এটাই বলে মা কদ্দামা তুলিবা, ওই কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু গুছাইলাম। আজকের প্রত্যেকটা যুবকের এটা চিন্তা করা দরকার ছিল যে আমি কতটুকু গুছাইলাম, একটা বছর তো কেটে গেল, আমার জীবন থেকে খোঁচা গেল, আমার জীবন থেকে হারায়া গেল, আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল, আমার জীবন থেকে কোনা গেল, আমি তো একটা বছর কবরের কাছে চলে আসলাম, এক বছর রাস্তা আমি অতিক্রম করলাম, আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম, কতটুকু আমি আগে বাড়তে পারলাম, কতটুকু আমি আগাইতে পারলাম। মনে হচ্ছে হাদিস, এই জন্য বলতেছি যুবক ভালো মতে কান দিয়ে শোনো, আখেরাতের পার্থক্য বহুত বড় পার্থক্য, দুনিয়ার মতো না। কয়তলায় থাকেন, আমি 10 তলায় থাকি, আপনি কয়তলায় থাকেন, আমি 3 তলায় থাকি, বিল্ডিং কিন্তু একটাই, বিল্ডিং কটা, বিল্ডিং প্লেনে যে ফার্স্ট ক্লাস আর যে বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস, প্লেন কি 3টা নাকি কয়টার প্যাটের ভিতরে, একটা 3টা ঠিক না, একটার প্যাটের ভিতরেই তো 3টা ঠিক না, হ্যাঁ কি ফার্স্ট ক্লাস বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস সবটা একটার প্যাটের ভিতরই, আখেরাত এরকম না, এটা দুনিয়া, একটার প্যাটের ভিতরেই সবগুলা, আখেরাতের পার্থক্য এরকম না। একসময় জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ উঠবে, মুসিকির আওয়াজ, মুসিকি বোঝেন, বাদ্যযন্ত্রের আওয়াজ, পাগলরা বাহিরে চলে আসবে, বলবে আওয়াজ কিসের, ফেরেশতারা বলবে উপরের জান্নাত থেকে, বলছে কোনো অনুষ্ঠান, না কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাতে বৈশা পাশ পরিবর্তন করতে, মনে হয় বোঝো না ঠিক না, বুঝছো তো,
স্বামী স্ত্রী কি করতেছে? খাটে বসা পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে এই আওয়াজ আসতেছে, খাটের থেকে। জিজ্ঞাসা করবে এই মর্তবা কেমনে পাইল? ফেরেশতারা হাসনা দিকা সুবহানাল্লাহ মাত্রাতান ওয়াহিদা, তোমার চেয়ে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি বলতে, কাউন্টে একবার বেশি হয়েছে একবার। দুনিয়া তো এটার চিত্র আছে, এক বোটে জিতছে, কয় বোটে? এখন গাড়িতে কি ফ্লাগ, ঠিক না? গাড়িতে ফ্লাগ তো, আবার গাড়ির সামনে মনোগ্রাম, মনোগ্রাম বুঝো? হ্যাঁ, সংসদ সদস্য, ঠিক না? হ্যাঁ, আবার যেদিক দিয়া যায় ওদিক দিয়া কাঁপাইতে কাঁপাইতে যায়, ঠিক না? সত্য তো, জিতছে কয় বোটে, আর যে হারছে ও কয় বোটে হারছে। হ্যাঁ, দুনিয়ার চিত্র এটাও আছে। উচিত ছিল আজকে আমি ব্যথার থেকে বলতেছি, হায় দুই চার দিন আগে যদি আমার জাতিকে আমি বলতে পারতাম তাহলে মনে হয় আমার মনটা ঠান্ডা হতো। আমি তো বলতেছি এই মুহূর্তে উচিত ছিল 31st night 31 December উচিত ছিল সবাই অডিট করা, অডিট অডিট অডিট। একটা বছর তো চলে গেল, যাইতেছে একটু পরেই, একটু পরেই, আর মাত্র 34 মিনিট আছে, 34 মিনিট পরেই 24-এর কাঁটা ঘোরা শুরু। একটা বছর চলে গেল, আমার অডিট করা দরকার ছিল যে আমি কতটুকু মৌতের জন্য প্রস্তুতি নিলাম, আখেরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়ল, কতটুকু আশ্বস্ত করার দরকার ছিল যে 365টা দিন চলে গেল আমি একটাবার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম না, একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত, চিরদিনের ভাগ্য খোলা। যে আমার কথা মনে হয় যুক্তিসঙ্গত হইতেছে না, বুঝে আসতেছে? আর বুঝতেছেন? উচিত ছিল আমাদের, উচিত ছিল। দ্বিতীয়টা বলতেছি, উচিত ছিল আমি আল্লাহর এক বছর ভোগ করলাম কতটুকু, বিনিময়ে আল্লাহকে দিলাম কতটুকু, কতটুকু আল্লাহর ভোগ করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। ডেলি 37 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, 365 দিনে 12,750 বার আল্লাহ আমার কিডনি ডায়ালিসিস করছেন। আমি সারা বছরে আল্লাহকে কি দিলাম? ডেলি 80,000 বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করছেন, ডেলি 80,000 বার 365 দিনে কতবার বাহির করছেন? ডেলি 80,000 বার বাহির করেন। আমরা খাইতে থাকি, আমরা চলতে থাকি, এই যে আমি কথা বলতেছি, প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে অন্যভাবে বাহির করতেছেন, নাইলে আমি সুস্থ থাকবো না, একটু পরে হয়তো এখানেই পড়ে যাব। বিনিময় আমি আল্লাহকে কি দিছি? আল্লাহ তো ডেলি 5 বার ডাকছে আমাকে, আমি কয়বার সাড়া দিছি? মাসে 150 বার ডাকছে, পুরো বছরে 1800 বার ডাকছে। দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়ার সামান্য সম্মান পাওয়ার জন্য, পদ আছে যতদিন, সম্মান আছে অতদিন, পদ নাই কেউ তাকায়ও দেখে না, ঠিক না? ও যুবক, তোমার দিকে তাকায় তো তাকায়,
কয়দিন তাকাবে? যৌবন আছে যতদিন অতদিন তাকাবে, তারপরে আর তাকাবে না। আরেকটা বললে তো বুড়া টুড়া দেখতেছি না, তাইনি মানে একটা দুটা দেখিনি, দেখি বুড়া তো দেখতেছি না, যদি বুড়া দেখতাম ওই দুই একটা দেখা যায়, ওইখানে ওই সামনে আছে। চার কাছে সব হারায় দিয়ে বুড়া হইছে, এখন তো বুড়া হওয়ার পরে ওর কাছেও দাম নাই, ঠিক না? দাম আছে নাকি? গেলে কয় বুড়া সর, ঠিক না? এটাই তো কয়। কি রাগ হয়ে গেলেন? মুরব্বী গৌরে বলতেছি রাগ হয়ে গেছেন, সত্য না? ওনার কাছেও আকর্ষণ নাই, অথচ হারাইছি সব ওনার কাছেই, ওনার কাছেই তো হারাইছি, ঠিক না? কি বলেন? যৌবন আছে তোমার আকর্ষণ আছে, যৌবন নাই আকর্ষণ নাই। বেশি তাকাইলে জুতা দেখাইব, জুতা কি দেখাবে? জুতা দেখাবে, কিন্তু আল্লাহর কাছে দাম আছে। ডেলি তোমাকে পাঁচবার ডাকছে, মাসে দেড়শো বার ডাকছে, একশো পঞ্চাশ বার, বৎসরে আঠারোশো বার ডাকছে, বরং আরো বেশি হবে একত্রিশ মাস ধরলে। ছয়টা তো একত্রিশ মাস, ওই ছয় দিনে আঠারোশো পঁয়ত্রিশ বার তোমাকে ডাকছে, আরো সাত দিন বেড়া যায়, পঁয়ত্রিশ বার তোমাকে ডাকছে। তুমি আর আমি কয়বার সারা দিচ্ছ? এই জন্য ডাকছে, ইজ্জতের মালা পরানের জন্য ডাকছে। ওলামা মানবে কি মানবে না জানি না, আজকাল তো মানতে চায় না, তারপরে বইলা ফেলি, যা দেখা যায় যা আছে কপালে বইলা ফেলবো। মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে জিজ্ঞাসা করছিল, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহর প্রশ্নটা ভালো লাগে না, তো বলছে তুমি কোথায় আমি কোথায়? বলছে আপনি পদ, আমি পদ দেশে, আপনি চূড়ায় হবেন। তোর পাহাড় তো দেখেন না, দেখলে বুঝতেন কতটুকু লম্বা। বলছে আমি পদ দেশে, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলছে আমি চূড়ায় না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমার সাথে, ফালা হিজাব বাইনি ওয়া বাইনাহুম, যখন কথা বলবে তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না, সব পর্দা সরায় দেব। এজন্য হাদিসে আছে, ইদা সাজাদাল আব, উম্মতে মুহাম্মদি যখন সেজদা যায়, তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরায় দে পর্দা। কেন? ইদা ইউনাজি আবদি, এখন বন্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদি আমার সাথে কথা বলবে, বন্ধুও কথা বলছে পর্দা ছাড়া। কাবা কাউসাইনিয়াও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, বন্ধুর সাথে আরো সে কথা বলছি পর্দা ছাড়া, উম্মতের সাথে পর্দা রেখা কথা বলি তো বলি কি করে, সরা পর্দা, সরা। আল্লাহ তো কথা বলার জন্য ডাকছিলেন। আমি তো মনে করি, আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন, আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক কিন্তু হয়ে গেল, আয়না দুইজনে মিলল একটু কথা বলি না। জোহরের সময় আবার ডাকেন যে সেই ফজরে কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, আয়না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইউনাজি রব্বা তো বুখারিতে আছে। আবার বিকালে কয় সেই দুপুরে কথা হয়েছে, বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। কেননা তোদের পরে তো আর কোনো উন্মত নাই, বন্ধুর পরে তো আর কোনো নবী নাই, আর না একটু কথা বলি না, তোদের পরে তো আর কেউ নাই, আমাদের পরে কেউ আছে? মুহাম্মদুর রসুলুল্লাহর পরে কোনো রসুল আছে না? কোনো নবী আছে? কেউ নাই।
মাগরিবের সময় কয় আবার আয়না, বিকালে কথা হইছে, এখন তো রাত্র হয়ে গেল, আয়না একটু দুজনে কথা বলি না? আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। বলবেন এসা, এসারও যুক্তি আছে। আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, চল না, দুজনে কথা বলেই ঘুমাই না। যদি উঠেই গেলি তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই তো হয়েছে, আমার সাথে কথা বইলেই তো আসছে। আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে, কথা হবে। দিলি তো ডাকলো কথা বলার জন্য। আমি 365 দিনে কয়বার গেছি বলো যুবক? উচিত তো ছিল অডিট করা, ডেলি ডাকছেন পাঁচবার, আল্লাহর মতো সত্তা ডাকছে, চিনো? তোমরা তো আনলিমিটেড চালাও ডেলি, সবার ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক কারখানায় ওয়াইফাই আছে, পাসওয়ার্ড কর্মচারীদেরকে দিয়া দিছে, দিছে না? হ্যাঁ, যাইই তো কানেক্টেড হও, ঠিক না? কি কও, একদিকে এয়ারফোন লাগানো থাকে আর একদিকে চলতে থাকে আর কাজ করতে থাকে, আর আজ পর্যন্ত তো 99 নামের অর্থ দেখলাম না, কয় টাকা খরচ হতো 99 নামের অর্থ দেখলে, কয় এমনি খরচ হয়? আজ পর্যন্ত তো এখানে একজনও দেখে নেই, ইরান দেখলো, তুরান দেখলো, সারা রাত্র নেটের ভিতরে পয়রা থেকে দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে, ঠিক না? আপনারা বুঝবেন না, যারা বোঝার বুঝছে ঠোঁট কামড়ানো কি। আবার একজন আরেকজনে দেখাইতে থাকে, দোস্ত দেখছস জিনিসটা? 99 নামের অর্থ তো দেখল না, যে তোমাকে কে ডাকে, মালা দিতে ডাকে, মালা সবগুলা বাদেই দিলাম, একটা তো সত্যই সত্য, এই আলীগঞ্জ মাদ্রাসায় মক্তবে পড়ায় 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি আস-সালাম, আমি জান্নাতের চাবি দিতে ডাকি, চাবি। কে ডাকে? আল্লাহ। চিনো কারে বলে? চিনোই তো না, কারণ 99 নামের অর্থ দেখো না, তুমি কোথেকে চিনবা? তুমি যদি চিন্তা তাহলে তো আমার আজকে এই ওয়াজ করতে হতো না, বাংলাদেশের চিত্রই আজকে ভিন্ন থাকত। যে মুসলমান না তার নিয়ে আমার আলোচনা নাই, আমি তো আলোচনা করতেছি মুসলমানকে নিয়ে, উম্মতে মুহাম্মদকে নিয়ে। আল্লাহ ডাকে, আল্লাহ 99 পদের মালিক ডাকে, বড় ভাই ফোন আইতে দেরি, লঙ্গির খবর থাকে না, ঠিক না? বড় ভাই চিনো বা চিনো না? চিনো তো, রাগ হয়েও না, পায়ে হাত রাখে, পদস্থ লোকের জন্য সাথে সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, ফোন করতে দেরি, শরীরে ঘাম ঝরতে দেরি করে না। আল্লাহ ডাকে, আল্লাহ, যিনি শুধু আল্লাহ না, আল্লাহর সাথে সাথে যিনি রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলীগুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজীদুল বাকিতুল শহীদুল হকুল وكيل القبيض المتين ولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر
الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله جي نيرانوبوي পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ তুমি বলো 365 দিনে কতটুকু তুমি সারা বছর বকুল্লা কতটুকু 365 দিনে নারী কতটুকু ভোগ করলো পুরুষ কতটুকু ভোগ করলো আজকে উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের অডিট করা অডিট যে একটা বছর তো জীবন থেকে শেষ হয়ে গেল এটা তো আর ফিরে আনা যাবে না আর ফিরে আনা যাবে না আর ফিরে আনা যাবে না গিয়া তো গিয়া গিয়া ওয়াক্তের হাত আতা নেই এটাই সত্য যেটা চলে গেছে ওটা আর ফিরে আনা যাবে না এটা চলে গেছে আজকে যদি অডিট করতো তাহলে আমার বিশ্বাস বহু যুবকের ভিতর থেকে চিৎকার বাড়ি হতো চিৎকার হয় একটা বছর কেটে গেল আমি তো আমার জন্য কিচ্ছু করতে পারলাম না কালকের জন্য তো কোনো প্রস্তুতি নিতে পারলাম না আখেরাতের জন্য তো কিচ্ছু করতে পারলাম না হায় আমার কি হবে রব্বে কাবার কসম পায়ে হাত দিয়ে বলতেছি যদি এই চিৎকারটাও বাহির হতো হায় কাল আমার কি হবে যদি নারী চিৎকার দিত পুরুষ চিৎকার দিত যুবক চিৎকার দিত বৃদ্ধ চিৎকার দিত তাহলে আমি হাদিসে কুদসি নিতেছি এই উম্মতের জন্য আল্লাহ তো এই উম্মতকে বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া ধনন্তা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়া আলাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান غفرت لك الذنوب والأوساط ولأجلك سميت نفسي العزيز الغفار افسوس جدي اپنا عربي جانتا عربي جانتا افسوس الله تو چتکار دیا بولتے سے جو دی آس کے اوڈیٹ کو رکھنو جو وہ چتکار دی تو اکتا بہت شک چلا گلو ہمیں تو اللہ جنو کچھو کرتے پا اللہ رسول جنو کچھو کرتے پا اللہ হায় যদি কাল সকালে মৌত হয়ে যায় তো আমার জীবনে কি ঘটবে এতটুক যদি হায় বলে একটা চিৎকার দিত হাদিসে কুদসি তো আমাকে বলে আল্লাহ তো বলে তোর চিৎকার দিতে দেরি আমার আরশে হিট হইতে দেরি হতো না হিট আমার আরশে যে লাগতো আমি তোর রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করতাম না মাগফিরাতের ভিতরে ডুবে দিতে দেরি হতো না আমি ছুটা এসা তোকে সান্ত্বনা দিতে দেরি হতো না সান্ত্বনার শব্দগুলা কি হইতো আল্লাহ বলে লা তাহসান চিন্তার কোনো কারণ নাই গফরতু লাকা যুনুব ওয়াল আওজা তোর গুনাহ খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফফার যদি আজকে অডিট করতো আর যদি ভিতর থেকে একটা চিৎকার বাহির হতো হয় একটা বছর চলে গেল কিচ্ছু করতে পারলাম না জানি কালকে মৌত হলে আমার কি হয় না জানি আমার সাথে কি ঘটে না জানি আমি কোথায় পচে যাই না জানি আমার কি পরিণতি হয় না জানি দুযোগে চলে যেতে হয় না জানি আগুন আমার কপালে জোটে আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি আমি ছুটে আসতে দেরি করতাম না আমি তো এসে তোকে সান্ত্বনা দিতাম আর বলতাম লা তাহসান গফরতু লাকা যুনুব ওয়াল আওসাত ওয়ালি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার আল্লাহ বলে তোর গুনাহ খাতা আমি মাফ করে দিতাম উচিত তো ছিল অডিট করা করতে তো পারি না ঠিক না হ্যাঁ উচিত তো ছিল অডিট করা যদি যোগবিয়োগে না মিলতো তাহলে আরেকটা রাস্তা ছিল উচিত তো ছিল হয়তো চিৎকার দিয়ে চিত হয়ে পড়া যাওয়া যে হয় কালকে কি ঘটবে না হয় সামনের দিকে সেজদায় পড়া যাওয়া যে আল্লাহ হিসাব কিতাব মিলে না মাপ চাই মাপ করা দেন না
উচিত তো ছিল মাপ চাওয়া, উচিত তো ছিল না বিজাতির রঙে রঙিন হওয়া। আওয়াজ শুরু হয়ে গেছে এই জন্য বলতেছি, উচিত তো ছিল না। ঢাকায় একটা শব্দ আছে, সবার লোকে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর লোকে নেওয়া যায় না। পাঙ্গা বোঝেন? হ্যাঁ, কি অর্থ কি? টক্কর টক্কর, আল্লাহর লোকে টক্কর নেওয়া ঠিক না। তোমাকে পায়ে হাত রাখি, মা বাবার উচিত ছিল, এলাকার মানুষেরও উচিত ছিল, এদের হাতে পায়ে ধরে থামায় দেওয়া। সিগনাল তো দিছিলেন এক বছর, 2014 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প ছিল, কোনো বিপর্যয় ঘটে নাই। আল্লাহ 7.8 এর দরকার হবে না, শুধু হুকুমের দরকার হবে। এক মাত্রা ভূমিকম্প আসবে, নারায়ণগঞ্জকে মাটির সাথে মিশে রেখে চলে যাবে, বাংলাদেশকে মাটির সাথে মিশে রেখে চলে যাবে। আমার জাতি আমরা বুঝেইতেছি, শুরু হয়ে গেছে ডেক চালু বিজাতির। ও আমি তোমাদের পায়ে ধরে বুঝাই, আমি তো আমেরিকা তো 31st নাইট দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, বাংলাদেশের মতো তো মাত্র আমি দেখি নাই। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। নির্দিষ্ট জায়গায়, প্রত্যেকটা শহরের নির্দিষ্ট জায়গায় হয়, এর বাহিরে কিচ্ছু হয় না। এখানে তো প্রত্যেক বাড়ির ছাদে। তোমরা তো ইউরোপকে ফেল করে দিতেছ, বলো মানতা মানতাম আমি যে তোমরা এরকম উদযাপন করছো। কালকে সকালে ইউরোপওয়ালারা সার্কুলার দিছে যে 31st নাইট করছে, ও আসো আমাদের এমবেচিতে, আমরা ভিসা লাগায় তোমাদেরকে নিয়ে যাব। ক্যানাডা তো একটা মহাদেশ, মাত্র 2 কোটি পপুলেশন, 2 কোটি মানুষ ক্যানাডা, 70 বার খালি করে রয়েছে, 70 বার। অস্ট্রেলিয়া তো 2 কোটি মানুষ, আমি তো অস্ট্রেলিয়ায় বলছিলাম যে 2 কোটি তো আমার 5-6টা স্টেশনে ডেলি উঠে আর নামে। আমি দেখাইতেছি সদরঘাট, কমলাপুর রেল স্টেশন, সাইদাবাদ, মহাখালী, গাবতলী, গুলিস্তান, এই 6 জায়গায় তো ডেলি 2 কোটি উঠে আর নামে। এত বড় মহাদেশ, কই তোমাদেরকে তো নেওয়া যায় না। তাইলে ওদের রঙে রঙ্গ কি রঙ্গ কেন? আল্লাহকে নারাজ করো কেন? কালকে যদি ভূমিকম্প আসে, শোয়ায় যদি থিয়া গেল, কি করবা? কি র্যাবের এখানে যাইবা, না আর্মিদের কাছে যাইবা যে তোপকা মান উপর দিকে মারতে থাকো? এই কাহিনী করলো তো করলো কেন? না পুলিশ নিয়ে আসবা, না ডিবির কাছে যাইবা, কার কাছে যাইবা বলো? আল্লাহকে নারাজ, মুসলমান হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, উম্মতে মুহাম্মদী হয়ে আল্লাহর লোকে পাঙ্গা, কয়দিন সহ্য করবে আল্লাহ? হইতে পারে আমার কথা সত্য হয়ে যেতে পারে, বদদোয়া করতেছি না, আর কত জাতিকে তো পাও ধরে বুঝেইতে আমরা কষ্ট কম করি না, পাও ধরে তো বুঝাই, আর কত, আর কত সিগনাল দিবে? 100 বার তো দিয়া ফেলছে বাংলাদেশের সিগনাল, 100 উপরে হয়ে গেছে ভূমিকম্প, জন্ম লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত বিপর্যয় তো ঘটাইলেন না। আজও রোগী উচিত ছিল আমাদের অডিট করা, অডিট যদি অডিট করতাম তাহলে 2টা কাম হতো, হয়তো আমার ভিতরে চিৎকার বাহির হতো যার দ্বারা আমার গুনাহ মাফ হয়ে যেত, অথবা আমি আল্লাহর কুদরতি পায়ে করে বলতাম রব এক বছর কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না।
আল্লাহ তো এই উম্মতের সাথে অঙ্গীকার করছেন। আমি হাদিস দিতেছি, লাউ বালাগাত দুনুবুকা এনানাস সামা, তোর গুনায় যদি সৌরজগৎ ভরা দেয়, একজনের গুনায়, এত লোকের গুনা না, একজন, যেটা সমগ্র সৃষ্টি লীলা সম্ভব না, এত গুনা করা সম্ভব না, সৌরজগৎ বড়া সম্ভব না। আমি সৌরজগৎ পড়াইতে আসি না আপনাদেরকে, আপনাদের বিজ্ঞান লেখছে প্রথম আকাশের নিচে 100 কোটি সুপার ক্লাস্টার আছে মহাদেশ, সবগুলা মিলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু। ছোট কইরা কইলেন আল্লাহু আকবর, ঠিক না? আল্লাহু আকবর বললে তো গুনাহ হইব, ঠিক না? বিজ্ঞান তো এটা বলে 100 কোটি সুপার ক্লাস্টার, 100 কোটি, 1 কোটি 2 কোটি না, 100 কোটি। কি জানি বুঝাইতেছিলাম, কই হারায় গেলাম, আল্লাহর সামনে তো ঝুঁকে দিত, আল্লাহ 1 বছর কিছু করতে পারি না, মাফ করে দেন না। আল্লাহ তো বলে তোর গুনাহ সৌর জগৎটা যদি ঘোরা দেয়, ব্যাট করা যদি আকাশের উপরও চলে যায়, তুই যদি আমার জাত সত্তার সাথে আর আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, ফাস্তাগফার তানি, তুই হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি না। যদি আমরা করতাম, অডিট করতাম, 1 বছরের সময়টা অডিট, এটা একটা জীবন, এটা হয়তো 2টা কাজ, হয়তো চিৎকার বাহির হইতো আমি করলাম কি, অথবা হাত উঠত আল্লাহ কিচ্ছু করতে পারি না, মাফ করে দেন না। কিন্তু আমরা তো অডিট করি না, অডিট করি না। আরেকটা ছিল যে এই যে একটু পরেই, এখন 11:53 বাজে, আর 8 মিনিট পরেই কাটা ঘুরা যাবে, 23:24 হয়ে যাবে, উচিত ছিল এই রাত্রটা কমসে কম 12:10, 15 মিনিট আগে উচিত ছিল, যে আল্লাহ অতীতটা যেমন গেছে গেছে, সামনের বৎসরটা যেন আল্লাহ ভালো হয়, আল্লাহর কাছে আবেদনের ভিতরে সময়টা কাটায় দেওয়া দরকার ছিল, আবেদনের ভিতরে। আবেদন বোঝেন? আরে আবেদন বোঝেন কি? দোয়া, দোয়া মুনাজাতের ভিতরে, আল্লাহ আগামী বৎসরটা যেন ভালো হয়, এটা যেন খারাপ না হয়। কেননা হাদিস তো এটাই বলে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি মিনাল্লাহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আগামীর ভালোটা হইল আল্লাহর পক্ষ থেকে হবে, খারাপ হইল আল্লাহর পক্ষ থেকে হবে। কিন্তু একটা কথা এটাও আছে, আমলের উপরে হবে, আমলের উপরে, আমল ভালো তো ভালো হবে, খারাপ তো খারাপ হবে। তাইলে আজকে সময়টা যাইতো, এখন পুরা জাতি মুনাজাত দিয়া বসে থাক, যুবক মুনাজাত দিত যে 14 তারিখে যেন আমারে I.U বলে, কেননা 14 তারিখ তো 14:24 আইব, ঠিক না? কি বলো, ঠিক না? আরে তোমাকে পক্ষেই বললাম, ঠিক না? আর যদি তা না হয়, হইতে পারে ফুল লইয়া যাইবা, জুতা খায়া তারপরে ফিরবা, কি খায়া? হ্যাঁ, ফুলও যাইব উল্টা জুতা খাইবা, যদি আল্লাহ বিগড়ে যায়, শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না, আল্লাহ যদি উল্টা করে দেয় তাহলে ফুলও আমও যাইব ছালাও যাইব। উচিত তো ছিল এটা, কিন্তু আমার জাতিকে বুঝাবে তো বুঝাবে কে?
জাতি তো আগের থেকে রঙিন হইয়া বসা আছে বিজাতির আদর্শে এই জন্যই বলতেছি আমি বলতে বাধ্য আজকে আমরা মার খাবো না তো কে মার খাবে ডেলি 32 বার আল্লাহকে বলে আল্লাহ ইহুদি নাসারার হাত মানুষের জান যাইতেছে কার হাতে ইহুদিদের হাতে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত দুই জাতির হাতে ইহুদি বা খ্রিস্টান অথবা ওদের কি ওদের বন্ধুদের হাতে ওদের বন্ধুদের হাতে নির্যাতিত অথচ 32 বার বলে 32 বার বলে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহকে যে আল্লাহ 32 বার তো ডেলি আপনার কাছে বলি বাঁচান আপনি বাঁচান না কেন আল্লাহ আমাকে যেন বলতে চায় তোর কি চোখ নাই তোর কি কান নাই তোকে আমি বিবেক দেই নাই তোকে আমি বুদ্ধি দেই নাই তোকে আমি বিদ্যা দেই নাই তুই কি শুনস না কি করতেছে আমি ওদেরকে সাহায্য করি তো করি কি করা আমি ওদের দিকে তাকাই তো তাকাই কি করা আমি ওদের পক্ষে যাই তো যাই কি করা বল তুই আমাকে আল্লাহ যেন উল্টা আমাকে প্রশ্ন করে তুই কি শুনস না সারা ঢাকা শহরে কি হইতেছে সারা দেশে কি হইতেছে শুনেন না কান দিয়ে কি হইতেছে হ্যাঁ তো আল্লাহ পক্ষে আসে তো আছে কি কইরা আপনি বলবেন হুজুররা তো আছে এটা তো উম্মত উম্মত না হইলে তো কোনো সমস্যা ছিল না এটা তো উম্মতে মুহাম্মদী ব্যক্তি হইলে না অন্য কথা ছিল এটা তো উম্মত দেশ হইলে না অন্য কথা ছিল মানে ফিলিস্তিন আমি 15 বছর আগে চোখে দেখছি 15 বছর আপনি তো মিডিয়ায় দেখে কানতেছেন আপনার কান্না আমার কান্না এক না আমি তো চোখে দেখে আসছি ফিলিস্তিন আমি তো অদিয়ে খলি চিনি যেখানে আল্লাহ খলি ছুঁড়ে আছে আমি তো অদিয়ে মুসা চিনি যেখান দিয়ে মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি আসতেন আর যেতেন আমি তো তুর পাহাড় চিনি আমি তো সোহাইব আলাইহিস সালামের রওজা চিনি কবর চিনি ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর চিনি আমি তো আরো শত নিদর্শন চিনি আমি তো ফিলিস্তিন 15 বছর আগে চোখে দেখা আপনার সাথে আমার সাথে মিল হবে প্রত্যেক আপনার চেয়ে আমার এখানে জ্বলে বেশি কাঁদে বেশি